প্রিয় শিক্ষার্থী, টিউটোরিয়াল সিরিজের 24তম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা নতুন টিউটোরিয়ালে শিফট করতেছি, টিউটোরিয়াল 3 ইউনিট 1, এবং আমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যেটা আর কি হিসাবের বৈষম্য। তো হিসাবের বৈষম্য এই অধ্যায়ের আমাদের ইউনিট 1 এর আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা এবং জাবেদার প্রকারভেদ। তো স্পেশালি জাবেদা, জাবেদা প্রকারভেদের এই অংশে তোমরা মূলত যারা শেষ সময় বইটা পড়বা বা রিভিশন দিবা, তখন 40 মিনিট সময় দিবে এই টপিকসে। আর এখন যেহেতু সময় আছে, অথবা যতদিন সময় থাকে তখন বিস্তারিত সময় বা বিস্তারিত পড়তে হবে, তখন তোমরা একাধিক সময় দিবা তোমাদের প্রয়োজন মতো আর কি। তো যাই হোক না কেন, এই অংশে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে লেনদেনের দলিল সমূহ। রিভিশন দেওয়ার জন্য 10 মিনিট সময় ব্যবহার করবা। এরপর আছে হিসাবের বৈষম্য, জাবেদা, এখানে 22টা জাবেদা আমরা করব। তো সব মিলে গুরুত্বপূর্ণ একটা জায়গা, অর্থাৎ হিসাবের বৈষম্য এই অধ্যায় থেকে সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে না, অধ্যায়টা বড় কিন্তু নির্দিষ্ট কিছু টপিক্স থেকে কোশ্চেন করে, এর মধ্যে এই টপিক্সটা অন্যতম। এর মধ্যে আমরা চলে আসি লেনদেনের প্রমাণ দলিল। অর্থাৎ একটা লেনদেন, আমরা জানি যে একটা ঘটনা লেনদেন হতে গেলে তার তিনটা শর্ত থাকতে হবে: আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, ডেবিট ক্রেডিট পক্ক থাকবে, আর অপরদিকে অর্থরঙ্গে পরিমাপযোগ্য হতে হবে। এবং আমি আপনাদের কিন্তু বলছি এই তিনটার বাইরে আর একটা এমার্জেন্সি লাগবেই, সেটা হচ্ছে প্রামাণ্য দলিল। অর্থাৎ এর পিছনে দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। তো এই প্রামাণ্য দলিল গুলা মোটামুটি ভাবে চালান, বিল অথবা ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার অথবা জাবেদা ভাউচার, মোটামুটি ভাবে এই কয়েকটি, এর বাইরে কিন্তু নেই। ঠিক আছে, তো এখন এই যে দলিল গুলো আছে, এই দলিল গুলা মূলত কি, টাকা আদান প্রদান করার সময় প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন এই যে টাকার আদান প্রদান, অথবা আমরা আমাদের হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুসারে যেটা দেখেছি অথবা শুনেছি, সেটা হচ্ছে টাকার আদান প্রদান ডাজেন্ট ম্যাটার। কোন একটা জিনিস ঘটা ঘটলো, আদান প্রদান ঘটলো, ওটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করব। তাহলে সেক্ষেত্রে যদি ধারে আমরা পণ্য ক্রয় বিক্রয় করি, সেক্ষেত্রে নগদ টাকার আদান প্রদান কিন্তু হচ্ছে না। তাহলে এই জিনিসটার প্রমাণ হিসেবে বা প্রমাণ রাখার জন্যে যে দলিলটা আমরা ব্যবহার করব সেটার নামই হলো চালান। তাহলে ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময়, স্পেশালি ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময়, এখানে কিন্তু আসবাবপত্র কথা বলা হয়নি, ধারে আসবাবপত্র ক্রয় বিক্রয় এই কথাটা বলা হয়নি, তার মানে ওর জন্য আলাদা দলিল ব্যবহার করা হয়। তাহলে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে দলিলটা আমরা ব্যবহার করি তাকে আমরা চালান বলবো। অনুরূপভাবে নগদে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে দলিলটা আমরা ব্যবহার করব তাকে আমরা বিল অথবা ক্যাশ মেমো বলবো। অনুরূপভাবে ধারে ক্রয়কৃত পণ্য আমরা নিয়ে আসলাম, সেটা কোনো না কারণে নষ্ট হয়ে গেছে অথবা আমাদের ভালো লাগেনি, তাহলে ওটা কি করব, ফেরত দেব। এই যে কেন আমরা ফেরত দিতেছি, এর কারণ উল্লেখ করে যে আমরা দলিলটা বা যে লেটারটা লিখে বিক্রেতার কাছে পাঠায় দেই তাকে আমরা ডেবিট নোট বলবো। এক কথায় ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দেব, কেন ফেরত দিতেছে এর কারণ ব্যাখ্যা করে বিক্রেতাকে যে চিঠিটা আমরা দেব তাকে আমরা ডেবিট নোট বলবো। অনুরূপভাবে কোন একজন বিক্রেতা সে মাল বিক্রি করছে, সেই মালটা খারাপ হয়েছে এবং ক্রেতা সেই মালটা ফেরত দিয়েছে। এখন ওই মালটা অ্যাজ এ বিক্রেতা তুমি পেয়েছো, এখন ক্রেতাকে জানাতে হবে না যে স্যার আমি পাইছি, শুধু এতটুকুই কি, এতটুকুই না, কারণ এখানে ক্রেতার কিন্তু সময় নষ্ট হয়েছে, শ্রম নষ্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে বিক্রেতা এই ক্রেডিট নোটের মাধ্যমে ক্রেতার কাছে মাপ চায় যে স্যার সরি ভুল হয়েছে, আর এমন হবে না, আমরা আপনার হিসাবকে ডেবিট করে দিতেছি। এখানে কিন্তু কাহিনী আছে একটু, যেমন যখন হলো একজন ক্রেতা পণ্য ক্রয় করে, যদি ধারে হয় তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যখন একজন ক্রেতা ডেবিট নোট পাঠায় দেয় তখন ওই পাওনাদার হিসাবকে ডেবিট করে ফেলে। ঠিক আছে, সেম অনুরূপভাবে একজন বিক্রেতা যখন পণ্য বিক্রি করে এবং ক্রেতার কাছ থেকে টাকা পায়, মানে দেনাদার হিসাব, এখন যখন ওই বিক্রেতা পণ্য ফেরত দেয় তার কাছ থেকে যে পাওয়া টাকা, দেনাদারের যে টাকাটা পাওয়া কথা, প্রাপ্য টাকাটা, সেটা কমে যায়। এ কারণেই যখন বিক্রেতা তার বিক্রিত মাল ফেরত পায় তখন বিক্রেতা বলে যে আপনার হিসাবকে আমরা ডেবিট থেকে ক্রেডিট করে ফেলছি। এই যে ডেবিট ক্রেডিটের একটু ভিতরে কাহিনী আছে, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো যদি এগুলো কোশ্চেন আসে না। নর্মাল ভাবে এতটুকু বোঝেন যে ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় চালান ব্যবহার করা হয়, নগদে পণ্য ক্রয় বিক্রয় করার সময় ক্যাশ মেমো ব্যবহার করা হয়, ধারে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেয় একজন ক্রেতা তখন যে নোটটা ব্যবহার করে তখন ডেবিট নোট, বিক্রয়কৃত অথবা ফেরতকৃত মাল যখন একজন বিক্রেতা ফেরত পায় তখন ক্রেতাকে বলে যে স্যার সরি আমরা
আপনার হচ্ছে হিসাবকে আমরা কি করে দিতেছি, এডিট করে দিতেছি, আমরা সরি ভুল হয়েছে স্বাভাবিকভাবে, বা আপনার মালটা আপনি দিয়েছেন সেটা আমরা পাইছি, এই জিনিসটা জানানোর জন্য যে নোটটা বিক্রেতা ব্যবহার করে তাকে তাকে আমরা ক্রেডিট নোট বলবো, ঠিক আছে? আর অপরদিকে ডেবিট ভাউচার, সাধারণত পণ্য ক্রয় সহ যে কোনো যাবতীয় খরচের জন্য যে ভাউচারটা বা যে দলিলটা ব্যবহার করা হয় তাকে আমরা ডেবিট ভাউচার বলবো। অনুরূপভাবে সাধারণত পণ্য বিক্রয় সহকারে যে কোনো আয়ের ক্ষেত্রে যে দলিলটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে কি, ক্রেডিট ভাউচার, প্রতিষ্ঠান এগুলো করে থাকে। এছাড়া জাবেদা ভাউচার, অনিয়মিত লেনদেন, অর্থাৎ যে লেনদেনগুলো সচরাচর ঘটে না ওই সকল লেনদেনের জন্য যে সকল মানে যে দলিলটা ব্যবহার করব তাকে আমরা অনিয়মিত লেনদেন বলবো। স্পেশালি সাধারণ জাবেদা, আবারও বলি, স্পেশালি সাধারণ জাবেদা, যেমন সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা, সংশোধনী দাখিলা, এই সংশ্লিষ্ট লেনদেনগুলোর প্রমাণপত্র হিসেবে যে দলিল ব্যবহার করা হয় তাকে আমরা জাবেদা ভাউচার বলবো, এক কথায় শেষ। হ্যাঁ, আর অপরদিকে নিয়ম মাফিক যে লেনদেনগুলো হচ্ছে, নিয়মিত যে লেনদেনগুলো হয় ওই লেনদেনগুলোর জন্য উপরোক্ত দলিলগুলো ব্যবহার করা হয়। এখন এক্ষেত্রে চালান কে তৈরি করে, বিক্রেতা তৈরি করে, ক্যাশ মেমো কে তৈরি করে, বিক্রেতা তৈরি করে, ঠিক আছে? আর অপরদিকে ডেবিট মেমো কে তৈরি করে, ক্রেতা তৈরি করে। ক্রেতার আরেক নাম কিন্তু দেনাদার। এই জায়গায় আবার ক্রেতা বলতে আবার বুঝিয়েন না যে পাওনাদার, আসলে ক্রেতা বলতে আপনি কিনছেন, ঠিক আছে? আপনি কিনছেন অর্থাৎ আপনার কাছ থেকে বিক্রেতা কিন্তু টাকা পায়, তার মানে বিক্রেতার কাছে আপনি দেনাদার। পণ্য ক্রয় করলে আপনার কাছ থেকে কেউ টাকা পাবে, সে পাওনাদার, মানে বিক্রেতা তখন পাওনাদার, আর বিক্রেতার কাছে আপনি কিন্তু দেনাদার, অর্থাৎ আপনার কাছ থেকে বিক্রেতা টাকা পাবে। এই কারণে ক্রেতা বলতে দেনাদারকে বোঝায়, বিক্রেতা বলতে পাওনাদারকে বোঝায়। ওকে, ডেবিট ভাউচার কে তৈরি করে, ক্যাশিয়ার তৈরি করে। ক্রেডিট ভাউচার কে তৈরি করে, ক্যাশিয়ার তৈরি করে। জাবেদা ভাউচার কে তৈরি করে, ক্যাশিয়ার তৈরি করে। তো স্বাভাবিকভাবে এই যে আমাদের হিসাবে দলিল সমূহ, এগুলো কখন কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কে তৈরি করতেছে এবং কার উদ্দেশ্যে তৈরি করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন চালান কে তৈরি করে, বিক্রেতা, কিন্তু কার উদ্দেশ্যে, ক্রেতার উদ্দেশ্যে। তো এই যে ঘুরিয়ে কোশ্চেন এখন পর্যন্ত করেনি যে চালান কার উদ্দেশ্যে তৈরি করা হয়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে আরে চালান তো ক্রেতা, সরি, বিক্রেতা তৈরি করে, তার মানে বিক্রেতা উত্তর। কিন্তু না, চালান তৈরি করা হয় ক্রেতার উদ্দেশ্যে, ক্রেতাকে দেওয়া হবে। অনুরূপভাবে ডেবিট নোট কার উদ্দেশ্যে তৈরি করা হয়, বিক্রেতার উদ্দেশ্যে, কিন্তু তৈরি করে কে, ক্রেতা। ক্রেডিট নোট কে তৈরি করে, বিক্রেতা তৈরি করে, কিন্তু কার উদ্দেশ্যে, ক্রেতার উদ্দেশ্যে। তাহলে এই জিনিসগুলা আপনাদের একটু সেন্সিটিভ ভাবে একটু মাথায় রাখতে হবে, এভাবেই পড়তে হবে। তো দুঃখজনক হলো সত্য, এভাবে কোনো গাইড বইয়ে একত্রিত করে আলোচনা করা নেই, ছক করে দেওয়া নাই। এবার আমরা পরবর্তীতে আসি। এই যে আমাদের হচ্ছে যে দলিলগুলো আছে, এই দলিলগুলো দেখে আমাদের যে হিসাব পক্ষ, ক্রেতা এবং বিক্রেতা, তারা মূলত কিভাবে ওই দলিলগুলোর ব্যবহার করে বিভিন্ন বই তৈরি করে। যেমন একটা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করার সময়, স্পেশালি যখন পণ্য ক্রয় বিক্রয় হয়, কেউ বিক্রয় করে আর কেউ ক্রয় করে। যে ক্রয় করে এবং তাকে যে চালানটা দেওয়া হয় ক্রেতাকে, সেটাকে বলা হয় ক্রয় চালান, আর যে বিক্রি করে তার কাছে যে চালানটা থাকে তাকে আমরা বিক্রয় চালান বলবো। তো স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বিক্রয় চালান থাকে, আর বিক্রয় চালান থেকে যেহেতু চালানটা ধারে বিক্রয়ের জন্য, তো স্বাভাবিকভাবে আমাদের যাবতীয় ধারে বিক্রয় সংশ্লিষ্ট লেনদেন গুলা, যে বিশেষ জাবেদা বই আমরা আলাদা করি তাকে কিন্তু আমরা কি বলি, বিক্রয় জাবেদা বই বা বিক্রয় বহি। তাহলে বিক্রয় বই হচ্ছে এমন একটা স্পেশাল জাবেদা বই যে বইতে শুধুমাত্র ধারে বিক্রয় গুলো অন্তর্ভুক্ত করা হয়। তার মানে একজন বিক্রেতা তার বিক্রয় চালান দেখে ধারে বিক্রয় জাবেদা বই প্রস্তুত করে, একজন ক্রেতা তার ক্রয় চালান দেখে ক্রয় জাবেদা বই প্রস্তুত করে। বোঝা যাচ্ছে কি? সেম অনুরূপ ভাবে একজন বিক্রেতা ক্যাশ মেমো দেখে নগদ প্রাপ্তি জাবেদা বই তৈরি করে, কারণ তার কাছে টাকা আসে। একজন বিক্রেতা ক্যাশ মেমো দেখে নগদ প্রদান জাবেদা বই তৈরি করে। এবং এই বইগুলো ঠিক কিভাবে ক্রম অনুসারে আবর্তিত হয় তার একটা ক্রম এখানে দেওয়া আছে। মোটামুটি ভাবে চালান থেকে বিক্রেতার কাছে বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদাতে সেটা আবার হচ্ছে দেনাদার খতিয়ান হয়ে যায়, এবং সেইখান থেকে যদি কখনো পণ্য ফেরত আসে তখন সেটা আন্ত ফেরতে চলে যায়, ঠিক আছে? সেম অনুরূপ ভাবে বিক্রেতাদের যে জায়গায় ক্যাশ মেমোর যে বিষয়টা আছে, ক্যাশ মেমো থেকে নগদ নগদান বই অথবা নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা বই যায়, এইখান থেকে পরবর্তীতে রেওয়ামিল যায়, এরপর উদ্বৃত্ত পত্রতে চলে যায়। তো আশা করবো আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। আমরা এটা আরো ডিটেলসলি আলোচনা করতে পারতাম, ভিডিও ডিসক্রিপশন বরাবরই বড় হয়ে যাচ্ছে, ডিউরেশন বড় হচ্ছে, এই কারণে মূলত সংক্ষেপে আলোচনা করতেছি। যখন আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব তখন প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত সময় দেবো।
এছাড়া এখানে আরো আছে যে ক্রেতা ডেবিট নোটের মাধ্যমে ক্রয় ফেরত অথবা ক্রয় ফেরতের আর নাম আর একটা নাম হচ্ছে বহি ফেরত জাবেদা বই তৈরি করে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি কোনো একটা প্রতিষ্ঠান বিক্রয় সরি ক্রয় ফেরত অথবা বই ফেরত জাবেদা বই তৈরি না করে, তাহলে এই ডেবিট নোটের মাধ্যমে সাধারণ জাবেদা বই তৈরি করা হবে। এটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ডেবিট নোট হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য যে দলিলটা ব্যবহার করে একজন ক্রেতা, যে আপনার পণ্য ভালো না আমি পাঠাই দিলাম আপনার পণ্য, এই যে ব্যাখ্যা সহকারে যে নোটটা ক্রেতা বিক্রেতার নিকট পাঠায় দেয় তার নাম ডেবিট নোট, আর ওই নোট দেখে ক্রেতা ক্রয় ফেরত জাবেদা বই তৈরি করে। আর অপরদিকে ডেবিট নোট পাওয়ার পর বিক্রেতা কি করে, আর একটা নোট ইস্যু করে ক্রেতার উদ্দেশ্যে যে স্যার সরি ভুল হয়েছে আপনার হিসাবকে আমরা ক্রেডিট করে দিতেছি, এই যে ক্রেডিট করে দিতেছি এর জন্য যে নোটটা ব্যবহার করা হচ্ছে তাকে আমরা ক্রেডিট নোট বলবো। আর ক্রেডিট নোটের মাধ্যমে একজন বিক্রেতা তার কাছে পণ্য ফেরত আসছে এবং সে নিশ্চিত হয়েছে এবং সেটা রিসিভ করছে, অ্যাজ এ রেজাল্ট সে ইনশিওর যে আমার বিক্রিত পণ্য ফেরত আসছে, তাহলে ওই জায়গা থেকে সে বিক্রয় ফেরত অথবা আন্ত ফেরত জাবেদা বই তৈরি করবে। এখন আন্ত ফেরত বলতে পণ্য বিক্রি করছে সেটা পরবর্তীতে ফেরত আসছে মানে আসছে। তো এই জায়গায় এই যে আন্ত ফেরত বহি ফেরত, ঠিক এর সঙ্গে দুইটা জিনিস জড়িত আছে। এর সঙ্গে জড়িত আছে আন্ত পরিবহন মানে কনফ্লিক্ট করার মতো, আর এর সঙ্গে জড়িত আছে বহি পরিবহন। এই দুইটা আবার কি জিনিস? ক্রয় ফেরত নর্মালি আমরা বুঝি পণ্য ক্রয় করছি সেটা ফেরত দিতেছি, কোথায় দিতেছি? বাইরে দিতেছি, অর্থাৎ ক্রয় ফেরত মানে বহি ফেরত। কিন্তু এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে ক্রয় ফেরতের সময় যে পরিবহনটা আছে সেটা তো ওই পরিবহন, অর্থাৎ ওইটা কিন্তু আমরা অতটা কনসিডার করি না, যে পণ্যটা আমরা ক্রয় করছি সেটা ফেরত দিতেছি সেই পরিবহনটাকে কিন্তু আমরা আহামরি কনসিডার করি না। নর্মালি আমরা মূলত আন্ত পরিবহন অথবা নর্মাল যদি কোনো পরিবহন থাকে সেটাকে পণ্য ক্রয় করার সময় যে পরিবহন বা এটা পরিশোধ করি সেটাকে বোঝায়। তো সেক্ষেত্রে এই যে আন্ত পরিবহন এটাকে আমরা ক্রয় পরিবহন ধরবো, আর যখন বহি পরিবহন পাবো তখন সেটাকে বিক্রয় পরিবহন ধরবো। অর্থাৎ বহি পরিবহনটা পরোক্ষ খরচ আর আন্ত পরিবহনটা ক্রয় খরচ। তবে এখানে পণ্য দ্রব্য ফেরতের সময় ক্রয় বিক্রয় ফেরতের সময় তখন যে পরিবহন ব্যয়টা ব্যবহার করা হয় সেটাকে আন্ত পরিবহন বহি পরিবহন আমরা কনসিডার না করে ডিরেক্ট পরিবহন ধরতে পারবো, অথবা যেমন এই যে পণ্য ফেরতের সময় তখন যে পরিবহন ব্যয়টা, তখন তো ওই পরিবহন ব্যয়টা চলেই যাচ্ছে, তাহলে ওটাকে বহি ফেরতের অন্তর্ভুক্ত করব। আর পণ্য ক্রয় মানে যখন আমরা বিক্রি করব সেটা যখন ফেরত আসবে তখন আন্ত ফেরত হয়, আন্ত ফেরতটার সঙ্গে যদি মানে পণ্যটা ফেরত আনার জন্য আমরা যদি পরিবহন ব্যয় করি তখন সেটা আন্ত ফেরতের অন্তর্ভুক্ত হবে। কিন্তু বাই চান্স এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যে ক্রয় ফেরত মানে বই ফেরত টাকাটা যেহেতু বাইরে চলে যাচ্ছে, বিক্রয় ফেরত মানে পণ্যটা আবার আসতেছে আন্ত ফেরত, কিন্তু এই আন্ত বহির এর সঙ্গে আন্ত পরিবহন বহি পরিবহনের একটা সম্পর্ক আছে বা একটা কনফ্লিক্টের বিষয় আছে বা বোঝাপড়ার বিষয় আছে। তাহলে এক্ষেত্রে আন্ত পরিবহন বলতে বোঝাবে হচ্ছে ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন বলতে কি বোঝাবে? বিক্রয় পরিবহন। তো এক্ষেত্রে এই যে আন্ত বহির কারণে আবার এই জায়গায় গোলযোগ পাকায় না, তাহলে এইটা নিয়ে একটা নিজেরাই নোট করে নিয়ে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং ঝামেলাপূর্ণ একটা জায়গা। এছাড়া আরো এদিকে আসেন, ডেবিট ও ক্রেডিট ভাউচার দেখে নগদান বই প্রস্তুত করা হয়, এবং এক্ষেত্রে ডেবিট ভাউচার নগদান বইয়ের ক্রেডিট পাশে লেখা হয় এবং ক্রেডিট ভাউচার নগদান বইয়ের ডেবিট পাশে বসানো হয়। খুবই মারাত্মক একটা বিষয়, ডেবিট ভাউচার নগদান বইয়ের ক্রেডিট দিকে কিন্তু ক্রেডিট ভাউচার নগদান বইয়ের আবার ডেবিট পাশে, এখন কেমনে এগুলোর ব্যাখ্যা আছে। এছাড়া ভাউচার মূলত ক্যাশিয়ার প্রস্তুত করে, দেনাদারকৃত অনুমোদন অনুমোদিত হয় এবং হিসাব রক্ষককৃত স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত অর্থাৎ টিউটোরিয়াল সিরিজ পাবলিশ হওয়ার পর থেকে এই জায়গা থেকে মাত্র দুইটা কোশ্চেন করেছে, কে করেছে? গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। বাকি এখনো ঢাবি করেনি, রাবি করেনি, চবি করেনি, অন্যান্য 7 কলেজ কেউ করেনি 2020 সালের পর। তার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে কোনো সময় এই টপিক থেকে কোশ্চেন করতে পারে। তাহলে যখন আমরা টিউটোরিয়াল সিরিজের উপর সাজেশন দেবো তখন বুঝতে পারবেন যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যখন স্পেশাল সাজেশন দেবো, স্পেশালি এটা আমরা পেজ বেসে করে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমি কিন্তু এই টপিকটা বলেই দেবো যে ঢাবি কোশ্চেন একটা করতে পারে, রাবি একটা করতে পারে, 7 কলেজ একটা করতে পারে, তবে গুচ্ছ আপাতত মানে 2025 সালে এই জায়গা থেকে কোশ্চেন করবে না। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যে দুইটা কোশ্চেন করছে তার মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোনটি লেনদেনের লেনদেনের প্রমাণপত্র নয় অর্থাৎ প্রমাণপত্র নয়? সঠিক উত্তর লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা এলসি বলবো, আমদানি রপ্তানির ক্ষেত্রে যে দলিলটা ব্যবহার করা হয়। আর এইদিকে জার্নাল ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট বা চালান, এগুলো তো হচ্ছে আমাদের লেনদেনের প্রমাণপত্র।
অপরদিকে ডেবিট নোট ব্যবহার করা হয় কেন? ডেবিট নোট হচ্ছে ওই নোটটা যখন একজন ক্রেতা কোনো কারণে তার পণ্য ফেরত দেয়, তার মানে কি ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য যে দলিলটা ব্যবহার করা হয় তাকে আমরা ডেবিট নোট বলবো। তো এই কোশ্চেন গুলা গুচ্ছ করেছিল। তো এর বাইরেই অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু যে কোনো সময় এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে। আমার যতটুকু ধারণা নতুন করে কোশ্চেন করার কোনো সুযোগ নাই, যা করবে হুবহু রিপিট করে করবে। তো স্বাভাবিকভাবে মাত্র এক পৃষ্ঠা থেকে তোমরা ঢাবি রাবিতে নতুন করে কোশ্চেন পেতে পারো। আর স্পেশালি যখন আলাদা আমি স্পেশাল সাজেশন দেবো টিউটোরিয়াল সিরিজের উপর বিশ্ববিদ্যালয় ভিত্তিক, তখন বুঝতে পারবো যে কোন অংশটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা চার্ট অ্যানালাইসিস করে ডাটা অ্যানালাইসিস করে তোমাদের বলতে হবে। তো যাই হোক না কেন, টিউটোরিয়াল সিরিজের প্রত্যেকটা ক্লাস সর্বোচ্চ গুরুত্ব দিবা, এখানে প্রত্যেকটা লাইন যেভাবে আমি বুঝিয়ে দিলাম অথবা দিক নির্দেশনা দিলাম সেভাবে তোমাদের আলোচনা করতে হবে। আর বই সংগ্রহ করে ফেলো, এবং এখানে যে প্রত্যেকটা লাইন এখানে আলোচনা করা আছে একদম সুন্দরভাবে নোট করে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা লাইন নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করো, নতুন নতুনত্ব তথ্য অটোমেটিক্যালি চলে আসবে, এবং ওভাবেই বিশ্ববিদ্যালয়টা নতুন কোশ্চেন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে। আর অপরদিকে আমরা সলভ ক্লাস তো বরাবরই পেইড বেসে করাই থাকি। সলভ ক্লাস যদি আমরা পাবলিকলি নেই সেখানে জয়েন করে যে অংশটা বুঝতে সমস্যা হবে সেটা নিয়ে সলভ ক্লাস করতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।